আমিন খান মাস অডিয়েন্সদের কাছে একটা অসম্ভব প্রিয় নাম, অন্তত 90s পরবর্তী সময় তো বটেই, এমনকি 90s-এও কিন্তু আমরা অ্যাকশন বা রোমান্টিক সব ধরনের ফিল্মে কিন্তু তার নৈপুণ্য দেখেছি। যাই হোক, আজকের ভিডিওতে আমি কথা বলবো এক্স্যাক্টলি 1999 সাল আমিন খানের, যখন বক্স অফিসে একটা ওভার স্টারডম ক্রিয়েট হচ্ছে, যে ধরনের স্টারডম তার আগে ছিল না 90s। অবশ্যই 90s-এ তিনি জনপ্রিয় নায়ক ছিলেন, কিন্তু 90s-তে সেই দিক থেকে তার যে ধরনের জনপ্রিয়তা বেড়ে যায় যে অ্যাকশন সিনেমাতে আমিন খান মানে একটা সিনেমা অনেক রকম কালেকশন দেবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি কথা বলবো এক্স্যাক্টলি 1999 সালে আমিন খান অভিনীত কয়টা সিনেমা রিলিজ পেয়েছিল, সেসব সিনেমার নির্মাতার কারা ছিলেন এবং সেসব সিনেমার কাস্টিং কারা, এবং প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট কোনটা হিট কোনটা সুপার হিট বা কোনটা ফ্লপ ছিল। হ্যাঁ, 1999 সালের আমিন খানের সকল সিনেমা নিয়ে আজকে আলোচনা করবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আমি আগেই বলেছি 1999 সাল ছিল আমিন খানের জন্য এমন একটা স্পেশাল সাল যে 99 সালের পর থেকে কিন্তু আমিন খানের আমরা একটা ওভার স্টারডম দেখলাম। মানে একজন আমিন খানকে আমরা আগে যেরকম দেখছি, মানে যত্র তিনি মাল্টিস্টার কাস্টিং সিনেমা করছে বা অনেক সিনেমাতে তার গুরুত্ব কম থাকছে, কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম একটা অন্যরকম ঘটনা, আমিন খান মানে লিড ক্যারেক্টার। তো যাই হোক, আমরা কিন্তু 1999 সালে কিন্তু আমিন খানের গোটা 11টা ফিল্ম রিলিজ পেতে দেখলাম, এবং এই 11টা ফিল্মের ম্যাক্সিমাম ফিল্মই কিন্তু ছিল মাল্টিস্টার কাস্টিং ফিল্ম, যেখানে আমরা তার সঙ্গে একাধিক নায়ককে স্ক্রিন শেয়ার করতে দেখেছি। যাই হোক, 1999 সালে আমিন খান অভিনীত প্রথম রিলিজ পায় যে সিনেমাটা, এটা হচ্ছে মমতাজ রহমান আকবর পরিচালিত একটা বিশাল অ্যারেঞ্জমেন্টের ফিল্ম কে আমার বাবা। এই সিনেমাতে আমরা আমিন খানের বিপরীতে দেখেছিলাম শিল্পীকে, এছাড়াও কিন্তু এই সিনেমাতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতে আমরা দেখেছিলাম মান্না এবং পপিকে, এবং এখানে কিন্তু আরও দুর্দান্ত কাস্টিং ছিল। এখানে কিন্তু রাজীব হুমায়ুন ফরিদের মতো কাস্টিং ছিল এবং সিনেমার প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় ধরে তুমুল জনপ্রিয়তা পায়। মান্না পপির লিপের গান তো আছেই, পাশাপাশি কিন্তু আমিন খান এবং শিল্পী তাদের গানগুলোও কিন্তু তুমুল জনপ্রিয়তা পায়, এবং কি আমার বাবা সিনেমাটা কিন্তু বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এটা কিন্তু হিট ছিল। 2 নম্বরে আমিন খানের যে সিনেমাটা রিলিজ পায় 1999 সালে, এটা হচ্ছে শাহাদাত হোসেন লিটন পরিচালিত ফার্স্ট ফিল্ম ছিল লিটনের, যে সিনেমার নাম রবি মাস্তান, যে সিনেমাতে আমরা নাম ভূমিকা অভিনয় করতে দেখলাম রুবেলকে, এবং এখানে পপি ছিল নায়িকার ক্যারেক্টার। তো রুবেল পপি আমিন খান তাদেরকে নিয়ে একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি বড় পর্দায় এক্সিবিউট করলেন। এটা ছিল কিন্তু বলিউডের একটা ফিল্ম ছিল জিত, যে সিনেমার অনুকরণে আমরা সিনেমাটা পেলাম, যেখানে আমরা সানি দেওল, আমরা সালমান খান এবং কারিশমা কাপুরকে দেখেছিলাম। যাই হোক, এই ছবিটাও কিন্তু বক্স অফিসে রীতিমতো হিট হয়ে গেল। পরে 3 নম্বরে যে সিনেমাটা আমিন খানের রিলিজ পায়, এটা কিন্তু পবিত্র ঈদুল ফিতরে আসে, এবং এই সিনেমাটা কিন্তু একটা হিউজ কাস্ট এবং একটা হিউজ টাকা কিন্তু বক্স অফিস থেকে পায়, এবং এই সিনেমাটা ঈদুল ফিতরে আসে। সিনেমার নাম রানী কানু ডাকাত, যে সিনেমাতে আমরা আমিন খানের বিপরীতে অভিনয় করতে দেখলাম মুনমুনকে, এবং ওই ঈদুল ফিতরে এত বড় কালেকশন দেয় সিনেমাটা যে ওই ঈদুল ফিতরে কিন্তু রিয়ার সামনে জুটির ভালোবাসি তোমাকে সিনেমাকেও কিন্তু অ্যাজ এ কালেকশন কমার্শিয়াল সাকসেস কিন্তু এই সিনেমাটা পিছনে ফেলে দেয়, এবং এটা কিন্তু বক্স অফিসে রীতিমতো ব্লকবাস্টার হয়ে যায়। এরপরে 4 নম্বরে আমরা আমিন খানের যে ফিল্ম রিলিজ পেতে দেখলাম, এটা হচ্ছে নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা গরিব কেন কাঁদে। নাদিম মাহমুদের একাধিক সিনেমাতে কিন্তু আমরা মান্না এবং আমিন খান এই নায়ক জুটিকে দেখলাম, এখানেও কিন্তু আমরা আমিন খান এবং মান্না দুই নায়ককে দেখলাম। এখানে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন শাহনাজ, এবং এই সিনেমাতে কিন্তু আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন নিশি, এবং গরিব কোনো কাদের সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে। এবার 5 নম্বরে রয়েছে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা স্পর্ধা, যেখানে আমরা আমিন খানের নায়িকার ক্যারেক্টার প্লে করতে দেখলাম লাবণী নাম করে একজন নায়িকাকে, এবং এই সিনেমাতে কিন্তু ইলিয়াস কাঞ্চন এবং মুনমুন তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন, এবং সিনেমার যে প্রত্যেকটা গান তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু তুমুল জনপ্রিয়তা পাবে, বিশেষ করে অন্তরে অন্তরে আছো তুমি বন্ধুরে, আমিন খান এবং লাবণী এই নায়িকার লিপে এই গানটা কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়াও কিন্তু এই সিনেমাতে আরও যে গানগুলো ছিল এতদিনে পাইলাম তারে, প্রত্যেকটা গানই জনপ্রিয়তা পায়, এবং অ্যাকশনধর্মী এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়। এবার 6 নম্বরে রিলিজ পাওয়া তার যে সিনেমাটা রয়েছে, এটা হচ্ছে মমতাজ রহমান আকবর পরিচালিত সিনেমা মগের মুল্লুক, যে সিনেমাতে আমরা আমিন খানের বিপরীতে অভিনয় করতে দেখি, এবং এই সিনেমাতে কিন্তু শাকিল খান এবং মৌসুমীকে দেখেছিলাম আমরা, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ডিপ জল ছিল এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এবং রাজীবের মতো কাস্টিং ছিল এই সিনেমাতে, হুমায়ুন ফরিদি ছিল, তো এভরি কাস্টিং ছিল এই সিনেমাতে দেখার মতো, এবং মাল্টিস্টার কাস্টিং এই সিনেমাটা কিন্তু রীতিমতো হয়ে যায় ব্লকবাস্টার। হ্যাঁ, বক্স অফিসে ব্লকবাস্টার ছিল মগের মুল্লুক। এবার 7 নম্বরে 1999 সালে আমিন খানের যে ফিল্মটা রিলিজ পায়, এটাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, আমাজান কার্ট ক্লাসিক ফিল্ম কাজী হাতের অসামান্য মেকিং, আমরা দেখলাম ডিপজলের প্রোডাকশন থেকে মান্না মৌসুমী এবং আমিন খান, এখানে আমরা দেখলাম মিজু আহমেদকে, ডিপজলকে দেখলাম একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতে তার প্রোডাকশনের ফিল্ম, এবং মান্নার ক্যারিয়ারের একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম তো বটে, এবং আমিন খান কিন্তু এই সিনেমার পর থেকে কিন্তু তার ক্যারিয়ারেও কিন্তু একটা ফ্লো আসে, এটা কিন্তু মানতে হবে যে আমাজন সিনেমা কিন্তু আমিন খানের ক্যারিয়ারেও কিন্তু একটা মোড় ঘুরিয়ে দেবে, এবং এই সিনেমাতে আমিন খানের একটা গান ছিল মৌসুমীর লিপে যে তোমার আমার প্রেম এক জনমের নয়, আয়ুব বচ্চ এবং কনক চাপার গাওয়া এই গানটা কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল জনপ্রিয়তা পায়, এবং আম্মাজান ফিল্মকে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, আম্মাজান ইজ এ হিস্টোরিক্যাল ব্লকবাস্টার ফিল্ম।
এটা তো আমরা সবাই জানি। এবার 8 নম্বরে আমিন খান অভিনীত যে সিনেমাটা রিলিজ পায় 1999 সালে, এটা হচ্ছে আজিজুর রহমান বুলি পরিচালিত সিনেমা ডান্ডা মেরে ঠান্ডা, যেখানে আমরা আমিন খানের নায়িকার ক্যারেক্টার প্লে করতে দেখলাম মুনমুনকে, আমিন খান এবং মুনমুন জুটি। তারা কিন্তু 90s শেষের দিক থেকে রীতিমতো এই জুটিটা এমনভাবে দাঁড়িয়ে যায় যে একটা হিস্টোরিক্যাল সাকসেস দেওয়া জুটি কিন্তু ইতিহাসে সবসময় থাকবে। আছে কমার্শিয়াল সাকসেস, যদি আমি হিসাব করি মুনমুন এবং আমিন খান এই জুটি, তো তাদের এই ছবিটাও কিন্তু বক্স অফিসে হিট হয়ে গেল। এবার আমিন খান অভিনীত তার রিলিজ পাওয়া 9 নম্বরে যে ফিল্মটা রয়েছে 1999 সালে, এটা হচ্ছে মাস্টার মেকার মালেক আফসারি পরিচালিত সিনেমা মরণ কামড়, এবং যেখানে আমরা আমিন খানের নায়িকার ক্যারেক্টার দেখলাম ময়ূরকে এবং মান্না মুনমুন জুটি তো আছেই। তো চারজনকে নিয়ে একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা এমনভাবে ফ্রেমে বাঁধলেন, এবং এটা ছিল ফর্মুলার ফিল্ম। এটা ছিল 1993 বলিউডের একটা বিশাল বড় সাকসেসফুল ফিল্ম ছিল আঁকে, ডেভিড ধাওয়ানের ও লাল দুপাটে ওয়ালিদেরা নাম তো হতা, তো গোবিন্দ এবং চ্যাঙ্কি পাণ্ডে তাদের কামাল করে দেওয়া একটা ফিল্ম। ওটা ছিল ওই ইয়ারের খুবই সাকসেসফুল ফিল্ম, ব্লকবাস্টার, এবং আমাদের দেশেও কিন্তু এই ফর্মুলার সিনেমা কিন্তু সেম গল্পে বানালেন মালেক আফসারি, এবং সিনেমাটা কিন্তু রীতিমতো বক্স অফিসে সুপারহিট। সিনেমার গান ছিল খুবই ভালো, সিনেমাটার অ্যাকশন, মানে মালেক আফসারির যে সেন্স তিনি দেখালেন খুবই বাইরের গল্পে হলেও কিন্তু আমাদের দেশীয় কালচারে সিনেমাটা অডিয়েন্স রীতিমতো লুফে নিল, এবং এটা কিন্তু বক্স অফিসে সুপারহিট ছিল। 10 নম্বরে আমিন খান অভিনীত যে সিনেমাটা রিলিজ পেয়ে, এটা হচ্ছে মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমা লাভ ইন থাইল্যান্ড। এখানে বাইরের নায়িকা ঋতুপর্ণাকে আনা হলো, এখানে আমরা দেখলাম ঋতুপর্ণা, আমিন খান এবং আমরা দেখলাম খান মৌসুমী, তো এই চারজনকে পোর্ট্রে করে সিনেমাটা বানানো হলো, এবং লাভ ইন থাইল্যান্ড এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে গেল। থাকে না একটা ব্যাপারে যে সব সিনেমা ক্লিক করে না, তো এমন সিনেমা ছিল এটা। এবার সর্বশেষ 11 নম্বরে আমি যে সিনেমা নিয়ে কথা বলবো, মানে আমিন খানের টোটাল 11টা ফিল্মের যে ফিল্মটা সবচেয়ে শেষে রিলিজ পায় 1999 সালে, এটা হচ্ছে সৈয়দ শামসুল আলম পরিচালিত সিনেমা ভাই কেন আসামি। আমিন খান পুলিশ এবং তার ভাই ইলিয়াস কাঞ্চন, কেন তিনি আসামি হয়ে যাবে এখানে? ইলিয়াস কাঞ্চনের বিপরীতে আমরা দেখলাম দিতিকে, এবং আমিন খানের বিপরীতে এই সিনেমাতে আমরা দেখলাম সোনিয়াকে। একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা ছিল এটা, এবং এই ছবিটা কিন্তু আসলে ভাই কেন আসামি হয়ে যায় ছবিটা বক্স অফিসে হিট ছিল। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি 1999 সালে আমিন খান অভিনীত টোটাল তার 11টা ফিল্মের টোটাল কাস্টিং, নির্মাতার নাম, এবং প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট আমি বিভিন্নভাবে ডাটা উপাত্ত কালেকশন করে আপনাদের সামনে একটা অথেন্টিক ফিগার দাঁড় করানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।